ভারতের মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চল, বলিউডের বেশিরভাগ তারকাদের বাড়ি বা ফ্ল্যাট এই বান্দ্রা অঞ্চলে। প্রতি বছর পহেলা নভেম্বর বিকেল থেকে এই বান্দ্রার ল্যান্ডস অ্যান্ড বাসস্ট্যান্ডের একটি বাড়ির সামনে মানুষের ভিড় জমতে শুরু করে, আর দুই তারিখ সকাল হতে হতে সেই ভিড়ের পরিমাণ দাঁড়ায় কয়েক লাখে। বাড়িটির নাম মান্নাত, আর এই মান্নাতেই বাস করেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। 2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিন, আর এই জন্মদিনকে উপলক্ষ করে তাকে এক নজর নিজ চোখে দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় জমায় তার বাড়ির সামনেই। 30 বছর ধরে বলিউডে একক রাজত্ব করা শাহরুখ খান 1965 সালে দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমা। শাহরুখ খান দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেন। অভিনয় জগতের বাদশাহ শাহরুখ ছোটকালে ফুটবল অথবা হকি খেলোয়াড় হতে চেয়েছেন। খেলাধুলায় ভালো হওয়ার কারণে তিনি স্কুলের সর্বোচ্চ পুরস্কার সার্ড অফ অনার লাভ করেছিলেন। খেলাধুলার পরিবর্তে তিনি যৌবনে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন এবং বলিউডের অভিনেতাদের নকল করে তিনি প্রশংসা অর্জন করেন। তার প্রিয় অভিনয় শিল্পী ছিলেন দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন। 1988 সালে শাহরুখ খান ছোট পর্দায় কাজ শুরু করেন। পরবর্তীতে বড় পরিসরে কাজ করার জন্য 1991 সালে দিল্লি থেকে মুম্বাই চলে আসেন শাহরুখ। 1992 সালে জুনে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা ছবির মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। প্রথম ছবিতেই শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন তার ক্যারিশমা। ক্যারিয়ারের প্রথম ছবি বক্স অফিস হিট হয় এবং নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন শাহরুখ খান। একই বছর রাজু বানগায়া জেন্টলম্যান নামে আরেকটি সিনেমাতে অভিনয় করেন শাহরুখ। এই ছবিতে তার বিপরীতে ছিলেন জুহি চাওলা। এই সিনেমার মধ্য দিয়ে শাহরুখ জুহি জুটিরও বন্ধুত্ব শুরু হয়। 1993-94 সালের দিকে শাহরুখ খানের ভিলেন চরিত্রের মুখোমুখি হয় বলিউড। রোমান্সের এই জাদুকর, ডর ও বাজিগর এই দুই চলচ্চিত্রে নিজের খল চরিত্র দারুণভাবে ফুটিয়ে তোলেন। বাজিগর সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন শাহরুখ। শাহরুখ খানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মূলত 1995 সালে। বছরের শুরুতে ভাইজান খ্যাত সালমান খানের সাথে করণ অর্জুন সিনেমাটি ব্লকবাস্টার হয়। সেই সিনেমাটি ওই বছরের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। এরপর জুলাই মাসে মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে চলচ্চিত্রটি। বিশ্বব্যাপী 1.22 বিলিয়ন রুপি আয় করা ছবিটিকে বক্স অফিস ইন্ডিয়ার সর্বকালের ব্লকবাস্টার বলে ঘোষণা দেয়। এমনকি জেনে অবাক হবেন যে মুক্তির 27 বছর পর আজও মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে ক্রমাগত চলছে সিনেমাটি। বিশ্বে এমন রেকর্ড আর কোনো সিনেমার নেই। মাঝে 2 বছর খারাপ কাটলেও 1997 সালে দিল তো পাগল হায় সিনেমাটি দর্শকদের মনে আবারও জায়গা করে নেন শাহরুখ খান। এর পরের সময়টা বলিউড মানেই মানুষের কাছে শাহরুখ খান। এক এক করে শাহরুখ খানের মুক্তি পেতে থাকে ডুপ্লিকেট, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, বাদশার মতো কালোজয়ী সব সিনেমা। 2000 সাল থেকে বলিউডের বাদশাহ হিসেবে নিজের অবস্থান ভুক্ত করেন শাহরুখ। সে সময় মুক্তি পাওয়া মোহাব্বতে, কাভি খুশি কাভি গম, দেবদাস, কাল হো না হো, ম্যায় হুনার প্রতি দর্শকের আবেদন 22 বছরে একটুও কমেনি। এর মাঝে স্বদেশ সিনেমাটি ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করে তার। বলা হয়ে থাকে 2004 সালে মুক্তি পাওয়া এই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেত শাহরুখ। কিন্তু বিচারকের আসনে থাকা শর্মিলী ঠাকুর পক্ষপাতিত্ব করে নিজ পুত্র সাইফ আলী খানের হামতুম চলচ্চিত্রের জন্য সাইফ আলী খানকে জাতীয় পুরস্কার দিয়ে দেন। জাতীয় পুরস্কারের আক্ষেপ থাকলেও শাহরুখ সর্বোচ্চ 14 বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ভারত সরকার থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও দেশ বিদেশের অনেক পুরস্কার আছে তার ঝুলিতে। ক্যারিয়ারে শাহরুখ সবসময় ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে গেছেন। কখনো চাক দে ইন্ডিয়াতে কোচের ভূমিকায়, আবার কখনো ডন, কখনো আবার মাই নেম ইজ খান, ফ্যান, জিরোর মতো চ্যালেঞ্জিং চরিত্র। তবুও 2018 সালে জিরো সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলে বলিউড থেকে একরকম দূরে সরে যান শাহরুখ। 2023 অবশ্য আবারও বড় পর্দায় ফিরবেন রাজার মতোই। পাঠান, জওয়ান, ডন কি সিনেমা দিয়ে ভক্তরা দিন রাত এক করে প্রহর গুনছে। ব্যক্তিগত জীবনে শাহরুখ বিয়ে করেন গৌরী খানকে। 6 বছর প্রেমের পর 1991 সালের 25শে অক্টোবর ঐতিহ্যগত হিন্দু রীতিতে বিয়ে করেন তারা। এই দম্পতির 2 পুত্র আরিয়ান খান ও আবরাম খান এবং একমাত্র কন্যা সুহানা খান। চলচ্চিত্রের পাশাপাশি ক্রিয়ানুরাগী শাহরুখ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলের মালিক এবং ক্যারিবিয়ান লিগে ত্রিনবাগর নাইট রাইডার্সের মালিকানাও শাহরুখের দখলে। বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ হয়তো একদিন চলে যাবেন, হয়তো তার সুষময় সূর্য একসময় অস্তমিত হবে, কিন্তু যে সূর্যের কিরণ তিনি দিয়ে গেছেন সেই আলো ফুরোতে ফুরোতে কেটে যাবে আরও অনন্তকাল।